হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি বাবন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাবজি গেম নিয়ে বা পাবজি মোবাইল গেম নিয়ে। যারা পাবজি ভালো খেলেন তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে লাগবে। এবার থেকে আপনি কিন্তু এই পাবজি গেম খেলে পপুলার হতে পারেন বা ফেমাস হতে পারেন বা আপনার কিন্তু নাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। আমি দেখেছি খেয়াল করে এখন ম্যাক্সিমাম লোক কিন্তু এই পাবজি গেমটা খেলে, ছেলে থেকে মেয়ে সবার ফোনে দেখেছি পাবজি গেমটা ইনস্টল। তো আপনারা এক কাজ করতে পারেন, পাবজি যে গেমটা খেলেন সেই গেমের মধ্যে কিন্তু অনেক মুহূর্ত হয় যেগুলো খুব অবাক করার মতো, অনেকগুলো কিল হয়ে যায় বা অনেক অবাক করার মতো মুহূর্ত হয়ে যায়, সেগুলোকে আপনারা রেকর্ড করে আপনি কিন্তু একটি চ্যানেল ক্রিয়েট করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। কেন, এই মুহূর্তে পাবজি ট্রেন্ডিংয়ে চলছে, পাবজি নিয়ে যে কোনো কিছু করলেই সেই ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউজ হচ্ছে। আপনারা কিন্তু এই পাবজির এই জিনিসটাকে অবলম্বন করতে পারেন। আজকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এই পাবজি গেম প্লেগুলোকে রেকর্ড কীভাবে করবেন ফোনের মাধ্যমে আর খুব সুন্দর HD কোয়ালিটিতে। তো সেটা আমি আমার এই ফোনটা থেকে দেখিয়ে দেবো আপনাদেরকে। আমি বলে দিচ্ছি সেটা কীভাবে করতে হবে। আপনারা একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পাবেন। আমি প্লে স্টোরটাকে ওপেন করলাম, তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্লে স্টোরটা ওপেন করার পরে আপনারা সার্চে গিয়ে লিখবেন DU স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করাই রয়েছে, আমার ওপেন দেখাচ্ছে, আমি এখানে ওপেন করলাম। তো ওপেন করার পরে এখানে সেটিংয়ে আপনারা চলে যাবেন। এবার সেটিংটাই হচ্ছে মেন, ঠিক আছে। সেটিংয়ে চলে যাওয়ার পরে প্রথমে আপনারা অপশান পাবেন ভিডিও রেজুলেশন বলে, সেই অপশানটাকে আপনারা 1080 রাখবেন। তাহলে কী হবে, আপনার ভিডিওর যে কোয়ালিটিটা না সেটা খুব ভালো থাকবে। তারপরে ভিডিও কোয়ালিটি বলে চলে এসেছে, সেখানে 12 MBPS আমার দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রে যদি বেশি আসে এটা সবথেকে হাই রাখবেন, ঠিক আছে। FPSটা অটোতে রাখলে কোনো অসুবিধা নেই। তারপর এখানে দেখুন অপশান আছে ভিডিও অডিটিনেশন বলে একটা অপশান আছে, এখানে এটাকে ল্যান্ডস্কেপে রাখবেন। কেন, কারণ পাবজি গেমটা এইভাবে আর কি রোটেশন করে আর কি খেলতে হয়, সেক্ষেত্রে ল্যান্ডস্কেপে রাখলে মানে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে আর ভিডিওটা ভালো আসবে, নাহলে এরকম লম্বা লম্বি আসলে তার ভিডিওটা ভালো লাগবে না। না, এগুলো করে রাখবেন। তারপরে রেকর্ড অডিওটা আপনি অন রাখবেন, ঠিক আছে, ম্যাক্সিমাম এবার যে আছে তেমন থাকবে। আর আপনি আরেকটা একটা কাজ করবেন, সেটা হচ্ছে নিচের দিকে দেখবেন একটা অপশান আসবে ওয়াটার মার্ক বলে, এই ওয়াটার মার্কে গিয়ে আপনারা এই যে ওয়াটার মার্কটা এটা দেখবেন এরকম অন থাকবে, সেটাকে আপনারা অফ করে দেবেন। ব্যাস, আপনাকে কিছুই করতে হবে না। আপনি যখন পাবজি খেলবেন তখন আপনাকে কী করতে হবে, এই যে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, পাবজি গেমে গিয়ে এই অ্যাপটার উপর ক্লিক করলে এই অ্যাপটা থেকে আপনারা ডাইরেক্ট স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। সেই ভিডিওটাকে আপনি কি করবেন, আপনার চ্যানেলে সাজিয়ে গুছিয়ে আপলোড করবেন। সেটা আপনি কাইন মাস্টার দিয়ে এডিটিং করে তারপর আপলোড করতে পারেন, আপনি যেইভাবে আপনি সুবিধা পান সেইভাবে কিন্তু আপলোড করতে পারেন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছে। আমার মাথায় এই ব্যাপারটা আসলো যে পাবজিটা যেহেতু অনেকেই খেলছে তারা কিন্তু এটা করতে পারে। আর ভিডিওর শেষে আমি একটা কথা বলবো যে পাবজি যে গেমটা এটা আপনাকে যে সবসময় খেলতে হবে এমন কোনো ব্যাপার নেই। পাবজি বর্তমানে কিন্তু চারিদিকে খুব আর কি ফেমাস একটি গেম, তো সবসময় খেলতে হবে না, যেটুকু টাইম খেলেন সেটুকু টাইমে একটা ভিডিও মানে আপলোড করলেন। এবার এটা কি বলুন তো, এটা একটা ধাপ আপনার চ্যানেলটাকে ভাইরাল করার জন্য। তার জন্য আমি আর কি আপনাদেরকে বললাম, বিশেষ করে যারা গেমিং চ্যানেল করছেন তারা কিন্তু এটা করতে পারেন, বিশেষ করে যারা আবার একটু ভালো গেম খেলেন তারা কিন্তু এইগুলো করতে পারেন। এবার যাদের দেখা গেল কোনো কমেডি চ্যানেল আছে বা অন্য কোনো চ্যানেল, সেখানে আপনাদেরকে কিন্তু পাবজির ভিডিও দিতে হবে না, আপনি বুঝে শুনে কাজ করুন, ঠিক আছে, আমি সেটা আপনাদেরকে বলবো না। আশা করি ব্যাপারটা আপনাদের মাথায় পুরোপুরি ঢুকে গেছে বা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওতে কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আর কদিন ধরে দেখলাম কমেন্টে আপনারা অনেকে বলছেন যে নাকি উচ্চারণে ভুল হচ্ছে, তো তাদেরকে বলবো দেখুন গালাগালি না করে আপনারা ভুলটা আমাকে ধরিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন। লাইক করলে কী হয়, ভিডিও করার উৎসাহটা না বাড়তে থাকে। এবং এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের ঘন্টার বাটনটিকে বাজিয়ে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।